পূর্ব বর্ধমান জেলা এসএফআই এর পক্ষ থেকে অগ্নিপথ স্কিম বাতিল সহ দু দফা দাবি জানিয়ে শহর বর্ধমানে একটি প্রতিবাদ মিছিল, বিক্ষোভ কর্মসূচি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকা দাহ করা হয়। এদিন মিছিলটি পার্কাস রোড মোড় থেকে শুরু হয়ে কার্জন গেট চত্বরে এসে উপস্থিত হয়। সেখানে একটি বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এছাড়াও 10 মিনিট রাস্তা অবরোধ করা হয়। পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতুল দাহ করা এসএফআই এর পূর্ব বর্ধমান জেলার সম্পাদক অনির্বাণ রায়চৌধুরী জানান, পক্ষ থেকে বর্ধমান শহরে দুটো দাবি নিয়ে আজকে মিছিল ছিল এবং বিক্ষোভ কর্মসূচি ছিল। আমরা মূলত এই সময়ের মধ্যে থেকে দাবি রেখেছি এই মিছিলের মাধ্যমে অবিলম্বে দেশ বিরোধী অগ্নিপথ স্কিম বাতিল করতে হবে, এবং তার পাশাপাশি আমরা লক্ষ্য করলাম এর মধ্যে যে গুজরাট দাঙ্গার সঙ্গে যারা জড়িত তারা এই সময় দেশের ক্ষমতার শীর্ষে বসে আছে, আর যিনি মানবাধিকারের প্রশ্নে এই গুজরাট দাঙ্গার নৃশংসতা নিয়ে গুজরাট দাঙ্গার হিংস্রতা নিয়ে এই সময়ের মধ্যে থেকে মানবাধিকার প্রশ্নে যিনি হচ্ছে মামলা করলেন, এই তিস্তা ফিজলাবাদকে গ্রেপ্তার করা হয়েছে গতকাল। আমরা বলছি অবিলম্বে যে বারংবার এই গণতন্ত্রকে হত্যা করার পরিকল্পনা গ্রহণ করছে আমাদের রাষ্ট্রের নরেন্দ্র মোদী সরকার, এই রাষ্ট্রের নরেন্দ্র মোদী সরকার এই গণতন্ত্র বিরোধী মানসিকতাকে সম্পূর্ণভাবে নষ্ট করতে হবে, এবং তার পাশাপাশি তিস্তা সিলবাদ যাকে গ্রেপ্তার করা হয়েছে তাকে অবিলম্বে মুক্তি করতে হবে। এই দাবিতে আমরা এসএফআই পূর্ব বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে মিছিল করেছি এবং এখানে বিক্ষোভ প্রদর্শন করেছি। আমরা পার্কাস রোড থেকে মিছিল করে কার্জন গেট এলাকাতে আমরা বিক্ষোভ করেছি। নরেন্দ্র মোদী গুজরাট দাঙ্গার সঙ্গে যে মূল অভিযুক্ত সেই নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকা আমরা পোড়ালাম। তখন অবরোধ করলেন, আমাদের 10 মিনিটের অবরোধ ছিল। পরবর্তী সময় আপনারা দেখতে পেরেছেন শুধুমাত্র এসএফআই ডিআইএফআই না, গোটা ভারতবর্ষের যৌবনরা এই অগ্নিপথ স্কিমের বিরুদ্ধে রাস্তায় নেমেছে। যেভাবে তারা আন্দোলন করছে সে আন্দোলনকে সংহতি জানাচ্ছি আমরা। তার পাশাপাশি এসএফআই ডিআইএফআই আমাদের দেশের যৌবনের পক্ষে যে কথা বলা যায় সেই কথা বলে বেকারি সমস্যার বিরুদ্ধে, এবং তার পাশাপাশি এই অগ্নিপথ স্কিমের নাম করে যে ঠিকাদারি সেনা নিয়োগ করার মাধ্যমে দেশের সামরিক বাহিনীকে দুর্বল করার পরিকল্পনা গ্রহণ করছে তার বিরুদ্ধে আমাদের যে লড়াই সে অবিরাম লড়াই চলে যাবে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।